নমস্কার বাবু মশাইরা, আমি আমলাদের সজলদা। আমার সময় পেলে বা ফুরসত পেলে একটু একটু লেখাজোখা করার অভ্যাস আছে, তাই একটা লিখেছি, আবৃত্তি আকারে পড়ে শোনাচ্ছি। আবৃত্তিটার নাম রেখেছি মধ্যবিত্ত। এই আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত আছেন বা মধ্যবিত্ত আছেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে, শুনুন। আমরা হচ্ছি মধ্যবিত্ত, দেখলো না কেউ আমাদের মুখচিত্র, কোনো সরকার দিচ্ছে ত্রাণ নিচ্ছে দান, ওরা হচ্ছে নিম্নবিত্ত, তফাৎ আমরা শালা মধ্যবিত্ত। ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে টাকা ফোরাচ্ছে, ব্যাংকে যাচ্ছে রাতে বেলায় মদ খাচ্ছে, নেশার ঘোরে টাকা ওড়াচ্ছে, ওরা হচ্ছে উচ্চবিত্ত, তফাৎ আমরা শালা মধ্যবিত্ত। ছেলে দেবে হায়ার সেকেন্ডারি, মেয়ে যাবে শ্বশুর বাড়ি, চিন্তা করে ভেবে মরি, নামেই আমাদের জমিদারি, ভেঙে পড়ছে দালান বাড়ি, রাতের বেলায় ঘুম আসে না, সারা রাত করি পাচারি, টেনশন করে ভেবে মরি, তফাৎ আমরা শালা মধ্যবিত্ত। পারি না করতে বাট পারি, রক্তে যে আছে জমিদারি, এই হচ্ছে আমাদের জীবন পারি, তফাৎ আমরা হচ্ছি মধ্যবিত্ত। সমাজ সম্মানে নিচ্ছি ঋণ, ঋণের বোঝাই হচ্ছি ক্ষীণ, এমন করি কাটিবে জনম বা জীবন, বন্ধ হয়ে যাবে হৃৎস্পন্দন, শেষ হয়ে যাবে একটা জনম, আমরা হচ্ছি মধ্যবিত্ত, আমরা শালা মধ্যবিত্ত, আমরা হচ্ছি মধ্যবিত্ত। নমস্কার, কেমন হলো বলবেন।